আসসালামু আলাইকুম। AB24-এর এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। শনিবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে বাজার মনিটরিং তথা বাজার অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট 9,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার অভিযানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভেজাল যে মালামাল উদ্ধার করা হয়েছে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বাজারে নীরব স্টোরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারার 5,000 টাকা এবং অজিত স্টোরকে উক্ত আইনের 37 ধারায় 3,000 টাকা এবং শাহাবুদ্দিন স্টোরকে উক্ত আইনের 37 ধারায় 1,000 টাকা করে মোট 9,000 টাকা জরিমানা করা হয়। নিয়মিত বাজার অভিযানে আজ আমরা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এই হিরণপুর বাজারে বাজার মনিটরিং তথা বাজার অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে 9,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং এই তৎসংশ্লিষ্ট যেই মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো আমরা এখানে ধ্বংস করলাম এবং ভোক্তা অধিকার আইনে এই কার্যক্রম এবং এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, নেত্রকোনা জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, পূর্বধলা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান, নেত্রকোনা পুলিশ লাইনের ASI মোজামেলের নেতৃত্বে 4 পুলিশ সদস্য। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ভোক্তা অধিকার আইনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তথ্যচিত্রে AB24-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম অসীম।